আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি গ্রেড ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আব্দুল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। যেহেতু আমি মেডিসিন ভালো নিয়ে পড়াশোনা করি, সুতরাং চেষ্টা করি সঠিক মেডিসিনের সঠিক রিভিউ আপনাদের সামনে আলোচনা করার জন্য। আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইমিক্সেফ চারশো মেডিসিনটা কী কী রোগের কাজ করে, কারা খেতে পারবে কারা খেতে পারবে না, এবং কাদের খাওয়া উচিত, এবং এটার সাইড এফেক্ট কী, এটা খেলে কী হবে, এবং খাওয়ার নিয়মটা, এই সম্পর্কে ডিটেলস আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেন, যাতে করে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুতরাং ইমিক্সেফ চারশো যে মেডিসিনটা আপনারা দেখতেছেন, এটা আপনার খুবই ভালো একটা মেডিসিন। এটা একটা ইনসেপ্টা কোম্পানির মেডিসিন। আমরা জানি ইনসেপ্টা কোম্পানি বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট একটা মেডিসিন কোম্পানি। সুতরাং ইমিক্সেফ চারশো এই মেডিসিন, আপনারা এই মেডিসিনটা, এটা যে মূলত এই মেডিসিনটা কাজ করে আপনার হিউম্যান বডির মূত্র সংক্রমণ অর্থাৎ পাকস্থলীর ভিতরে, শারীরিক ভিতরে যে বিভিন্ন ধরনের ইনফেকশন, অর্থাৎ অনেক সময় আমাদের গলাতে বিভিন্ন ধরনের ইনফেকশন হয় বা গলা ব্যথা করে বা নাসার অন্ধ্র, অর্থাৎ নাকের ভিতরে অনেক সময় নাসার অন্ধ্র রিলেটেড অনেক ধরনের ইনফেকশন এবং ব্যথা হয়। অনেক সময় অপারেশনের কারণে, পেটে অপারেশনের কারণেও অনেক ধরনের ক্রাইসিস বা প্রবলেম দেখা দেয়, এবং বিভিন্ন ধরনের গাইনি প্রবলেম আছে যার কারণে ইনফেকশন দেখা দেয়, এবং ইনফেকশনজনিত কারণে এটা মূলত প্রবলেম, এটা প্রবলেমটা মানে ইনফেকশন রিলেটেড সমস্যাগুলো সলভ করে। অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরের বিভিন্ন অংশের মধ্যে ইনফেকশন দেখা দিছে, ওই ইনফেকশনটা পরিপূর্ণভাবে রিমুভ করার জন্য এই মেডিসিনটার ভূমিকা অনেক ভালো, এবং এটার কোনো জরুরি নেই অন্য মেডিসিন থেকে, সম্পূর্ণ ভালোভাবে এটা ক্রিয়েট করে। এটা খুবই ভালো একটা মেডিসিন। এটা যদি যাদের মানে অনেক সময় অনেক স্কিনের উপরে ইনফেকশন হয় যার কারণে এই মেডিসিনটা ডক্টররা সাজেস্ট করে থাকে, এবং নাসার অন্ধ্র রিলেটেড সমস্যা তো আছেই, পাকস্থলের ভিতরেও অনেক সময় লিভার ইনফেকশন হয় অনেকের, বা অনেক সময় মহিলাদের, আমাদের আপুদের, বোনদের জরায়ুতে ইনফেকশন হয়, ওই সমস্যার জন্য এই মেডিসিনটা খুব ভালো ভূমিকা পালন করে। এই মেডিসিনটা সচরাচর দুইবার খেতে হয়, সকালে এবং রাত্রে, কিন্তু কোনো কোনো ব্যক্তিকে ডক্টররা একবারও সাজেস্ট করে। সুতরাং ডক্টর যে নিয়মে এটা আপনাকে খেতে বলবে এই নিয়মে খাবার খাওয়ার চেষ্টা করবেন। এই মেডিসিনটা সাইড ইফেক্ট তেমন নাই, কিন্তু মাত্রা অতিরিক্ত খাইলে বমি আসতে পারে, মাথা ঘোরাতে পারে, এবং পাতলা পায়খানা হতে পারে, পাতলা পায়খানা মানে ফুড পয়জিংও হতে পারে। সুতরাং এই ব্যাপারে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এক বক্স মেডিসিনে 8 পিস ক্যাপসুল থাকে, দাম হয়েছে 400 টাকা। প্রতি মেডিসিনের দাম আপনার, প্রতি পিস, এক পিস মেডিসিনের দাম আপনার যে 50 টাকা করে, অর্থাৎ 8 পিস মেডিসিন থাকে এক বক্সের মধ্যে। এটা খুবই ভালো একটা মেডিসিন, এবং দামের দিক দিয়েও যেমনই হোক না কেন, কিন্তু এটা কার্যকরী ক্ষমতা বেশ ভালো। এবং এই মেডিসিনটা আপনার যারা, এক দুইটা পাতা থাকে, অর্থাৎ একটা বক্সের মধ্যে দুই পাতা থাকে, দেখেন দুইটা পাতা থাকে, দুই পাতায় 8টা মেডিসিন আছে। সুতরাং এটা অনেক সময় খাবারের রোজ কাউকে একটা করে 7 দিন দেয় ডক্টররা, আবার কোনো কোনো ব্যক্তি অনুযায়ী তাকে সকালে একটা রাত্রে একটা করে 14টা দেয় 7 দিনের মধ্যে। সুতরাং রোগের পরিধি অনুযায়ী ডক্টররা সিদ্ধান্ত নেবে যে এটা কী মাপে বা কী পরিমাণে এটা দেওয়া উচিত। অবশ্যই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।